বাসা হচ্ছে আমার সৈয়দপুর। তো সৈয়দপুর যাওয়ার জন্য আমি এখানে বাস স্ট্যান্ডে আসছি, হাড়িভাঙ্গা বাস স্ট্যান্ডে এসে দেখি যে এখানে কোনো বাস পাচ্ছি না। তো আমি আজকেই যাবো, আবার আজকেই ব্যাক করব। তো এখানে বাস না পাওয়ার কারণে তো আমি অনেক সমস্যায় পড়ে গেছি, যে এখন কিভাবে যাব এত দ্রুত, আবার কিভাবে ব্যাক করব। তো অনেক সমস্যায় পড়ে গেছি বাস বন্ধ হওয়া থাকার কারণে। দীর্ঘদিন ধরে আমাদের শ্রমিকদের উপর জুলুম, হামলা, মামলা চালিয়ে যাচ্ছে তারা। করোনার সময় আমাদের শ্রমিক ফান্ডের টাকা লুটপাট করে খাইছে তারা, এবং শ্রমিক কল্যাণের যা জমি ছিল সেই জমি পর্যন্ত তারা বিক্রি করেছে। আমরা আজকে একটা কর্মবিরতি, একটা জরুরি তলব সভা ডাকছিলাম গতকালকে 11:30-11:30 দিকে। কিছু বহিরাগত সন্ত্রাসী এসে আমাদের স্টাফকে কিছু মারধর করছে। মারধর করার ফলে আমাদের সাধারণ শ্রমিক যারা আছে তারা আসছে, আসার পরে পুলিশ আসছে, পুলিশ আসার পরে যা কিছু হোক পুলিশ আমাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে, আমরা চলে গেছি। গতকাল দুপুর 12:30 বহিরাগত সন্ত্রাসীরা টার্মিনালে প্রবেশ করে সাধারণ শ্রমিক এবং আমাকেও বিধুমভাবে মারধর করে, এবং তারা অস্ত্রশস্ত্র নিয়ে আসে, বিনিময়ে পাম্পেও হামলা করে, পাম্প ভাঙচুর করে। আমরা মালিক শ্রমিক তাদের কাছে জিম্মি হয়ে আছি। সাধারণ শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে আমাদের আজকের এই সাধারণ শ্রমিকরা, ড্রাইভার, সুপারভাইজার, হেল্পার যারা আছে আমাদের গাড়ির সাথে জড়িত, সবাই কর্মবিরতি পালন করতেছে। এটি কি অঘোষিত কোনো ধরনের? এটা আমাদের হচ্ছে, আমরা যে মামলাগুলো দিয়েছি মামলা এন্ট্রি করতে হবে এবং অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে আজকের মধ্যে। আজকের মধ্যে গ্রেপ্তার না হলে মালিক এবং সাধারণ শ্রমিকরা যৌথ উদ্যোগে, এবং এটা যৌথ উদ্যোগেই বৃহত্তর কর্মসূচি গ্রহণ হবে।